আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক। তবে ভিডিওতে আসলাম আপনাদেরকে, আমার বন্ধুর মসজিদে আসছি। তো তে খতিব সাহেবের সাইটে যে কিছু ফুলের বাগান আছে সেই বাগানগুলো দেখানোর জন্য আসছি বন্ধু। এটা তো ফুল বাগান, তো তোর মসজিদেরই তাই না? মসজিদেরই মানে আঙিনার মধ্যে এত সুন্দর ফুল বাগান। আমরা যেখানে যাচ্ছি দেখুন সামনে দিয়ে কিন্তু অজুখানা, হয়তো অজুখানা যাওয়ার জন্য ডান সাইডে রাস্তার পাশেই একটি ফুল বাগান, ছোটখাটো একটা ফুল বাগান করা হয়েছে। দেখুন আসলেই ফুল বাগানটা দেখার মতো, অনেক সুন্দর সুন্দর ফুল দেখতেছেন আপনারা, পিছনে অনেক বড় ফুল। আর খতিব সাহেব কিনে ঘুরতেছে, আমাকে দেখাচ্ছে এটা ওটা। দেখুন আমার ফ্রেন্ড কিন্তু অনেক ভালো সাজছে, না যেন সে বিয়ে করতে যাবে এরকম কোনো কিছু বোঝাচ্ছে, তবে বিয়ে কিন্তু করছেই। তারপরেও তিনি এই যে কি সুন্দর বাগান বন্ধু, অনেক সুন্দর লাগতেছে অনেক, দেখছো? হ্যাঁ সেটাই বলতেছি যে আসলে ফুলগুলো অনেক অনেক ভালো লাগতেছে, ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, ফুলগুলো সুন্দর ফুল বাগান। সেটা দেখতেছি যে অনেক সুন্দর সুন্দর ফুল আছে তোমার এখানে দেখা যাচ্ছে, কি ফুল তুমি জানো তো নাম জানো? এটা এটা আমার মনে হয় যে হ্যাঁ হ্যাঁ এটা সাদা জবা ফুল, আমার মনে হচ্ছে এরকম সাদা জবা ফুল। এটা গান্দা ফুল কয়, এটা এটা কি ফুল, এটা কি ফুল সঠিক জানি না। এটা কিন্তু মানে আমরাও ইয়াতে বুনছি, আমাদের মেডিকেলের সামনে আমরা লাগাইছি এগুলো, কিন্তু এটা কি ফুল এটা আমার বলার মতো ইয়া নাই, ক্ষমতা নাই, জানি না। সবচেয়ে আসল জিনিস হলো এই গাছটা আমি গত এক বছর আগে লাগাইছি, এই পেয়ারা গাছটা, তাই তো? এদিকে আসো আমি দেখা দিচ্ছি, এক বছর হয়েছে পেয়ারা গাছটা। এক বছর তুমি পেয়ারা খাইছো? তুমি না পেয়ারা খাই নাই, এক বছর হয়েছে। এক বছরের মধ্যে আল্লাহ তালা অনেক বরকত দিছে, এত বড় সুন্দর হয়েছে। এক বছরে একটা গাছ এত বড় হয় না, এত আল্লাহ বরকত বরকত দিছে, যার কারণে এক বছরে এত বড় হয়েছে। দয়া করে আল্লাহ ইনশাল্লাহ তোমাকে দাওয়াত রইল, আমাকে দাওয়াত না, যারা ভিডিও দেখতেছে তাদের সকলকে দাওয়াত, ঠিক আছে? তারা সকলেই দোয়া করবেন যেন আমার, হ্যাঁ আমার এই ফ্রেন্ড গাছ লাগাইছে, যদি গাছে পেয়ারা ধরে তাহলে আপনারা খেয়ে যাবেন, সমস্যা নেই। আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাইলাম, আর সকলের জন্যই দোয়া রইল, যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন, যে যেখানেই থাকুন ভালো থাকুন। খোদা হাফেজ।